আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মাছের ডিমের একটি রেসিপি। অনেকে মাছের ডিমটা ভাজি করে, গন্ধের জন্য খেতে পারে না। আবার অনেকে বলে মাছের ডিমটা আমরা খাইয়ে না, খেতেই ভালো লাগে না। তবে মাছের এই ডিমটা ভাজি করার কিছু প্রসেস আছে। আপনারা যদি এই রেসিপিটা একবার ফলো করে বাসায় তৈরি করেন, সত্যি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আমি এখন একটু দেখুন, নেড়ে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। আর গরম ভাতের সাথে তো এটি খেতে ভীষণ ভালো লাগে। চলুন রান্নাতে চলে যাই। এখানে আমি কিছু মাছের ডিম আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি অল্প পরিমাণে। দেখুন এগুলো কিন্তু আমি যে প্রসেসে ভাজি করব অনেকগুলো হয়ে যাবে। এখন আমি চারটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। এটি একটি টিপস, মাছের ডিম ভাজি করার সময় কখনও পেঁয়াজটা ঝুরি করে দিবেন না, একটু মোটা করে বেশি পরিমাণে পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। হাফ চায়ের চামচের থেকে একটু বেশি বা হাফ চায়ের চামচ একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। লবণটা আপনারা প্রথম অবস্থাতে অল্পতেই দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। এক চায়ের চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর মাছের ডিমে কিন্তু মশলাটা একটু বেশি যায়। আর দু চায়ের চামচ দিয়ে দিলাম আমি এখানে মরিচের গুঁড়া। এক চায়ের চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। হাফ চায়ের চামচ দিয়ে দিব এখানে জিরার গুঁড়া। দিয়ে এখন আমি এগুলা খুবই আলতো হাতে একটু মেখে নিব। আপনারা কিন্তু বেশি হাত দিয়ে চটকে মাখতে যাবেন না, তাহলে এই ডিমগুলো কিন্তু যে দানাদার যুক্ত এগুলো ফুটে যাবে। এগুলো যাতে না ম্যাশ হয়ে যায় বা ফুটে না যায়, আপনারা হাত দিলে দেখবেন যে একটু চিপ দিলে বা টিপা দিলে এগুলো ফুটে যায়। ওভাবে যাতে না ফুটে যায় আমি শুধু দলার থেকে একটু আলতো হাতে এই যে এভাবে খুলে খুলে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সাথে খুবই ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমার ফ্রোজেন করা টমেটো ছিল, বড় সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম। আপনার কাছে যদি ফ্রেশ টমেটোটা থাকে এখানে দুটো টমেটো কিউব করে কেটে দিয়ে দিবেন। দিয়ে হাত দিয়ে একটু মেখে নেবেন যেভাবে আমি প্রথমে মেখে নিয়েছিলাম। এখন চুলা একটি পাতিল বসিয়ে তাতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে মাছের ডিমটা কিন্তু তেলের ভিতরে গিয়ে এটি শক্ত হয়ে যাবে। অনেকে ভুলটা করে, তেলটা অতিরিক্ত গরম করে, করে শুধু তেলের উপরে মাছের ডিমটা ভাজি করে। তখন কি হয়, আপনারা দুপুরবেলা এটি খেলেন ঠান্ডা হলে কিন্তু, বা রাতের বেলা বা যে কোনো সময় ঠান্ডা হলে কিন্তু এটি শক্ত হয়ে যায়। তো আমি যে প্রসেসে দেখাচ্ছি এভাবে আপনারা একটুখানি ডিম ভাজি করলে অনেকগুলো ডিম হয়ে যাবে, আর খেতেও এটি খুবই রসালো। আপনারা একদিন ভাজি করে যদি বেঁচেও যায় এয়ারটাইট বক্সে পরে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিলে কিন্তু রেখেও খেতে পারবেন। এখন আমি এখানে যে বাটিরটাতে ডিমগুলো মেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়েছি, কারণ মাছের ডিমটা সেদ্ধ হতে সময় লাগে এবং এর ভিতরে একটি বাজে গন্ধ থাকে। এক এক টাইমে যে তেজপাতাটা দিয়েছি, তেজপাতাটা আমি পরবর্তীতে তুলে ফেলে দিব। এটা কিন্তু ওই গন্ধটা চষে নেবে। আর চুলা রাসটা আমি হাই ফ্লেমে দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ অবধি না মাছের ডিমটা পানির থেকে একেবারে আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস। আপনারা যদি ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেন বা এমনি রেখে দেন, তাহলে কিন্তু এটা এই যে সাইডের দিকে যেমন লেগে যাচ্ছে এটি একেবারে দলা পাকিয়ে বসে যাবে, আর ভিতরে কিন্তু ময় মশলাগুলো যাবে না। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এটা আমি একটু স্কিপ করিনি আপনাদেরকে দেখানোর জন্য। হাফ চায়ের চামচ আবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যেন এটি সাদা সাদা হয়ে থাকবে। আর মাছের ডিমে একটু মশলাগুলো বেশি লাগে, কারণ অনেকে মাছের ডিম খেতে চায় না বা বলে যে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আপনারা এইভাবে ভাজি করে দেখবেন বাচ্চারাও খাবে। এখন দিয়ে দিলাম হাফ চায়ের চামচের মতো আস্ত জিরা। জিরাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন চুলা রাসটা আমি লোতে করে দিয়েছি, কারণ মাছের ডিমের থেকে যে পানিটা ছিল সেটা ছেড়ে দিয়েছে, আর ডিমগুলো কিন্তু দেখুন আলাদা হয়ে গিয়েছে। এখন আর কোনো সমস্যা নেই, প্রথম অবস্থাতে যদি আমি লো করে দিয়ে না নাড়তাম, এভাবে রেখে দিতাম, তাহলে কিন্তু এটি দলা পাকিয়ে যেত, ঝুরঝুরা হতো না। এখন দেখুন এটি কিন্তু রসালো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে এটি রেখে দিব চুলা রাসটা লোতে করে 4 থেকে 5 মিনিটের মতো। আর বেশিক্ষণ রাখার আমাদের কোনো প্রয়োজন নেই। 4-5 মিনিট পরে আমি তেজপাতাটা তুলে ফেলে দিব, আর এখানে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। খুব সুন্দর ফ্লেভার আসবে, আর একটু ঝালও হবে। আর নেড়ে দিব। আপনারা কিন্তু একেবারে টেনে তেল বের হয়ে আসা অবধি কিন্তু চুলার থেকে নামাবেন না, একটু রসালো অবস্থাতে নামাবেন, তাহলে কিন্তু এটি খুবই জুসি থাকবে, খেতে ভালো লাগবে। রান্না কিন্তু একেবারে সহজ। রান্নার পদ্ধতিগুলো যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু যে কোনো রান্নায় খুবই সহজ এবং মাশাআল্লাহ খুবই সুস্বাদু হবে। আমার চ্যানেলে আমি সবসময়
অল্প উপকরণে সহজ সহজ রান্নাগুলা দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখে আসতে পারেন। এখন আমি এটি লবণটা চেক করে নিয়েছিলাম, পরবর্তীতে আর একটু দিয়েছি। আর যখন আপনাদের কাছে মনে হবে তেলের পরিমাণটা কম, আর একটু তেল দিবেন, কারণ আগে বলেছি একটু তেলময় মশলা, না হলে খেতে ভালো লাগে না। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন একটি সার্ভিং ডিশে দেখুন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। পেঁয়াজটা যদি একেবারে ঝুরি করে দিতেন, এটার সাথে বেশি মিশে যেত, খেতে ভালো লাগতো না। আর এই পেঁয়াজগুলো যখন মুখের নিচে পড়বে খেতে অনেক ভালো লাগবে, দেখুন কতটা জুসি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। আপনারা একবার হলো এভাবে মাছের ডিমটা ভাজি করে খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে। আরেকটি টিপস এখানে শেয়ার করি আপনাদের সাথে, মাছের ডিম যখন মাছের ভিতরে থাকবে বা যখন কিনে নিয়ে আসবেন, রান্না করে সাথে সাথে খেয়ে নেবেন। এটি রেখে দিলে পরে যদি রান্না করে খান অতটা টেস্ট লাগে না, বরঞ্চ যদি রান্না করে এভাবে বক্স ভরে ডিপেও রেখে দিতে পারেন, পরবর্তীতে বের করে গরম করে খেতে পারবেন। তবে কাঁচা অবস্থাতে সংরক্ষণ করে রাখবেন না, তাহলে কিন্তু এটি ভালো লাগবে না খেতে। পরবর্তীতে যখন ভিজাবেন এটি কিন্তু অতটা টেস্ট থাকে না। তো ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।